অনেকদিন পর এই ঈদগাহ ময়দানে আমি হাজির হয়েছি, আল্লাহ করছেন। দীর্ঘ অনেক বছর পর্যন্ত আসছিলাম, ফাঁকে তো একটা গ্যাপ গেছে, আসতে পারিনি। অনেকদিন পর আবার দুলাল সাহেব ইটালি থেকে, আতিকুর রহমান সাহেব, মেন্টু সাহেব, এরা যারা আছেন, মরহুম হাজি সোনম রিদা সাহেবের সন্তানগণ বারবার আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন যে এইবার আপনারা যাইতে হবে। সেই কথা রাখতে গিয়ে আমি ওয়াদা খেলাপ করি নাই, ওয়াদা রক্ষা করেছি। সুতরাং কোনো আওয়াজ হবে না, কোনো কথা হবে না। আমি যতক্ষণ কথা বলবো আল্লাহর রাস্তায় আমার দিকে তাকিয়ে থাকবেন, কি বলতেছি আমলের নিয়তে শুনবেন, কি নিয়তে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, যাতে আপনার এই বসাটা আল্লাহর আদালতে কিয়ামতের দিন উপকার হয়। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে আওয়াজ করে। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد سبحانه وتعالى أعوذ بالله আবারও আমি আপনাদের বলছি সবাই আমার দিকে তাকান, অন্যদিকে না, আমার দিকে তাকান। আল্লাহর কালাম পড়েন, বিসমিল্লাহ আমরা যদি এত আওয়াজ করে দুরুদ পড়তে পারি, আপনাদের আওয়াজ তো আরো বেশি হওয়া প্রয়োজন। কারণ আপনাদের আওয়াজটা যদি বড় হয়, দূর থেকে মানুষ বুঝতে পারবে যে ঈদগাহ মাঠে মানুষ আছে, কথা কোন ঠিক না বেঠিক। এই জন্য একটু আওয়াজ করে মধুর সুরে আল্লাহ যা জবান দিয়েছেন, যার যার সুরে নবীজির শানে, নবীজির মহাব্বতে সোনার মদিনার দিকে খেয়াল করে সবাই দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি মা সাল্লা মুহাম্মাদ যখন ভোরাবে দিয়ে
দিন আসবে গহীন রাতি, তখন তুমি বাসে থাইকো হয়ে চির সাথি, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা জবন খুলে জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, বরল্লা জবান খোলার বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার মণিয়ন্দ হরিপুর কবরবাসীর স্মরণে ও যুবকবৃন্দের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুদুম রিদা সাহেব মণিয়ন্দ হরিপুর, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হাজী মোহাম্মদ ইদন সরকার সাহেব, মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলন মৃদা সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রখ্যাত আলেমিদিন মুফাসসির কোরআন সুমধুর কণ্ঠের অধিকারী, আপনাদের খুব প্রিয় ব্যক্তি মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব, খতিব বাইতুল হুদা জামে মসজিদ সিপাহীবাগ ঢাকা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন আমার অত্যন্ত আদরের খুব ভদ্র ছেলে হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালি পীর সাহেবের কলিজা টুকরা সন্তান, হযরত মাওলানা জুনাইদ হোসেন জালালি সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। কিছু বলবেন না, আরো জোরে কোন, আরো জোরে। আপনি যদি কারোর জন্য দোয়া করেন আল্লাহ রহমতের ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আজকে মাহফিলে সম্মানিত ওয়াজিনে কেরাম হযরত মাওলানা মুর্শিদ কামাল চৌধুরী সাহেব, খতিব মণিয়ন্দ হরিপুর বড় জামে মসজিদ, হযরত মাওলানা তৌফিকুল ইসলাম রেজবি সুন্নি আল কাদরি সাহেব, খতিব
বচিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ গঙ্গা সাগর মাহফিলটা পরিচালনা করছেন আমার অত্যন্ত আদরের আমার আব্বার মুরিদের ছেলে আমার ভাগিনা হযরত মাওলানা খলিলুর রহমান নূরী সাহেব। এই মাহফিলের জন্য বারবার যোগাযোগ করেছেন মরহুম সোনু মৃধা সাহেবের সুযোগ্য সন্তানগুলি এবং আমাকে অত্যন্ত যত্ন সহকারে এই পর্যন্ত আমি মাগরিবের পর এসেছি মাগরিব পড়েছি আপনাদের মনে অন্ধে। আমি চিন্তা করলাম ইচ্ছা করলে আসার নামাজের পর আসতে পারতাম, দীর্ঘ অনেক দিন পর আপনাদের সামনে আসা, এই জন্য চিন্তা করলাম একটু আগেই চলে যায় সবার সাথে একটু দেখা পাওয়া সাক্ষাৎ হবে কথাবার্তা হবে। আমার আব্বা জান এই মনে অন্ধে খুব বেশি বেশি আসতেন, সেটাকে লক্ষ্য করে আমি অনেকদিন পরে আসছি তো এই জন্য একটু আগে আসছি, কে কি বলছে মাইকে সব শুনছি আমি। আমার আগে যারা কথা বলেছেন আমার পরে যারা কথা বলবেন সকল ওলামাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, আমরা একটু জোরে কই আমি। বাজান আমার সাথে একটু কথা বলতে হবে, কথা না বললে আমি কথা বলতে পারবো না, কারণ আপনাকে আমি যেটা বলার জন্য বলবো আপনি যদি উত্তরটা দেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে, এটাই বক্তার একটা নিয়ম, ঠিক কিনা জোরে কই, একটু কথা বলবেন সাথে সাথে। এই মাহফিলের জন্য বারবার যোগাযোগ করেছেন, আমি বারবার মনে পড়ে যে সোনু মৃধা সাহেবের কথা, উনি আমাকে খুব আদর করেছেন কিন্তু আজকে তো দুনিয়ায় নেই। আমি অনেকবার দীপক ভাই সাবেক চেয়ারম্যান উনি আমাকে আগে খুব বেশি বেশি আমার সাথে যোগাযোগ করতেন কথাবার্তা বলতেন, যাক আল্লাহ তাআলার পছন্দ, কারণ রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক পৃথিবীর কোনো মানুষ না, ঠিক কিনা জোরে কর কথা কন। আমি গতকালও মাহফিলে বলেছিলাম কথার কথা যে আমাদের অনেকে আছে মেহমান দেখলে চেহারাটা মলিন করে ফেলে, এরকম কিছু মানুষ আছে না নাই? মেহমান দেখলে চেহারা মলিন করে না, মেহমান দেখলে চেহারা মলিন করার কোনো কারণ নাই, কারণ মেহমান আমার বাড়িতে যে খাওয়া দাওয়াটা করবে আল্লাহর পক্ষ থেকে আমার বাড়িতে তার রিজিক রাখছেন, এটা আমারটা খায় না তারটাই দেখাইছে, কথা কয় না ঠিক কিনা জোরে কয়। সুতরাং মেহমানরা আসবে, মেহমান আসা রসুলের সুন্নত, মেহমানদেরকে খেদমত করে এটাও নবীর সুন্নত, ঠিক কিনা জোরে কয়। আবার মেহমান চলে গেলে সম্মানের সহিত তাদেরকে একটু আগে দাও, এটাও রসুলের সুন্নত, ঠিক কিনা? কিন্তু সুন্নত মানতে যায় অনেক সময় আমরা ফরজ তরক করি। আমাদের দেশে যখন মেহমান বাড়ি থেকে বিদায় হয় আমাদের কিছু মা বোনেরা আছে ওরা খারাপ না আর ভালো কিন্তু বুঝে না, কোরআন এবং হাদিস না বোঝার কারণে মেহমানরা দীর্ঘক্ষণ পর্যন্ত রাস্তা আগায় দেয়, মাথায় কাপড় থাকে না শরীরে কাপড় থাকে না, ওই মাটা চিন্তা করে না যে আমার উপরে নামাজ যে এরকম ফরজ মাথা থেকে পায়ের গোড়া পর্যন্ত শরীরটা ঢেকে রাখা ঠিক তদ্রুপ ওই রকম ফরজ, কথা কন। সুতরাং এইগুলি আমাদের মা বোনেরা লক্ষ্য রাখতে হবে, সুন্নত অবশ্যই আদায় করবেন, আপনি আপনার মেহমানকে আগায় দেন কোনো সমস্যা নাই, কিন্তু ফরজটা আদায় করে সুন্নত আদায় করবেন, ঠিক কিনা জোরে কয়। আসুন, আমি আসার পর পর আমার এই পাশের বাড়ি শফিক ভাই যথেষ্ট খেদমত করেছেন, বারবার হুজুর কি লাগবে কি দরকার, আমি বলছি আমার এত দরকার না, কারণ আমি অন্যান্য বক্তাদের মতো ওই রকম বক্তা না, আমার সিস্টেম হলো যে আমি যখন আপনার সঙ্গে ওয়াদা দেব আমি যখন ডায়েরিতে লিখব শেষ, যদি আল্লাহ সুস্থ রাখেন ওয়াদা খেলাপ করব না, অসুস্থ হইলে বিপদ সেটা ভিন্ন কথা, এটা আল্লাহর পক্ষ থেকে আসলে কিছু করার নেই। নাম্বার দুই, আমি ওয়াজ রাখার পরে কাউকে বিরক্ত করি না যে আমার ওইটা লাগবে এটা লাগবে এই লাগবে সেই লাগবে, এগুলি করি না। 26 বছর আমি মাঠে ওয়াজ করি, আমার ইতিহাসে কেউ বলতে পারবে না যে আমি কাউকে কষ্ট দিছি, এটা আমি করি না, কারণ আমি জানি যে আল্লাহ আমাকে বক্তা না বানাইয়া মন্নান বিশ্বাসের অন্য ছেলেরও বক্তা বানাইতে পারত, ঠিক কিনা কামাল ভাই? আমাকে আমরা ছয় ভাই এক বোন, আমরা না বানাইতো আরেকজনে বানাইতে পারত, কিন্তু আল্লাহ যে বানাইছেন মরণের আগ পর্যন্ত যদি আমি সাজদায় পড়ে থাকি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, সে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করছেন, এই রাস্তায় আমাকে আল্লাহ তাআলা পরিচালিত করছেন। আমি কোনো এক সময় বড় ব্যবসায়ী ছিলাম, সৌদি আরবও ছিলাম, সব কিছু ছেড়ে দিয়ে বাবার স্মৃতিটাকে ধরে রাখার জন্য আবার এই রাস্তায় আল্লাহ পাক আবার নামায় দিছেন। ব্যবসা করলে ঢাকাতে বাড়ি থাকতো অনেক টাকার মালিক হইতে পারতাম, কিন্তু এখন এইরকম না যে একেবারে যে গরিব খাইতে পাই না, এরকম না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছে, সম্মানও আছে
রিজিকও আছে, ঠিক কিনা জোরে কো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, জোরে কো না আমিন। ভূমিকায় আর কোনো কথা বলার দরকার নাই, যেহেতু অনেকদিন পরে আসছি, দুই চারটে কথা বলার প্রয়োজন ছিল, বলছি। রাগ হয়েছে, মনে কষ্ট পাইছে? আসুন মূল আলোচনার দিকে যাই। মূল আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে মুসলমান বানায় পাঠাইছে, কথা কোন? কথা বলেন, আশরাফুল মাখলুকাত মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, একটু কথা কোন? যদি হিন্দুর ঘরে জন্ম দিতেন তাহলে অতি তাড়াতাড়ি কালিমা পড়া মুসলমান হওয়াটা এত সহজ হইতো না, ঠিক কিনা? খ্রিস্টানের ঘরে যদি জন্ম দিতেন কালিমা পড়া মুসলমান হইয়া এই মনিয়ন হরিপুর এই মরহুম হাজির শ্রমিদের ঈদগার এই মাঠে আমরা আসতে পারতাম না, কথা কোন? ঠিক না বেটি? তা আল্লাহ তাআলা প্রথম দয়া করেছেন মানুষ বানানোর পরে মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ শুকর আদায় করা দরকার আছে না? জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। নাম্বার দুই, আল্লাহ তাআলা আখির নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন, কথা কোন? আল্লাহ তাআলা আখির নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা অন্য নবীর উম্মত বানাইতে পারতেন, কিন্তু পছন্দ করে আল্লাহ তাআলা আখির নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইছেন। আর এমন এক নবীর উম্মত বানাইছেন যেই নবীর কিয়ামত পর্যন্ত কোনো ঈমানদার যদি স্বপ্ন দেখে আল্লাহ তার জন্য দুজকের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ, আওয়াজ এত আসছে না, আরো জোরে মাশাআল্লাহ। 22 মিনিট পর হুজুর হাজির, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি জানি এই প্যান্ডেলে অনেক শিক্ষিত অনেক দামি দামি মানুষ আছেন, কিন্তু সবার নাম তো বলা সম্ভব না, ঠিক কি না? জোরে কর। সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মূল কথার দিকে যাচ্ছি। তাহলে এই আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি, এর পেছনে একটা অবশ্য উদ্দেশ্য আছে, গরু ছাগল খায় আর ঘুমায়, তোমাকে খাওয়ার আর ঘুমার জন্য দুনিয়াতে পাঠাই নাই, এর পাঠানোর পেছনে অবশ্য একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আরো জোরে জবানটা খুলে দাও, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে তোমারে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কথা কর। গরু খুব খেয়াল করবেন, গরু ছাগল একটা জীব, আমরাও একটা জীব, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের সম্মান আল্লাহ বেশি দিছেন, আবার মুসলমানের ঘরে বানায় আরো বেশি দিছেন, আবার আখির নবীর উম্মত বানায় আরো মর্যাদা বেশি দিছেন, সুবহানাল্লাহ। কিন্তু এই মর্যাদা দিলেন, এই মর্যাদা রাখার জন্য আল্লাহ পাক বলছেন তোমাকে অনার্থক দুনিয়ায় পাঠাই নাই, তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কি না? না শুধু খাবো আর ঘুমাবো। এই জন্য আমার আব্বা সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব ওয়াজের মধ্যে বলতেন, এটা কোনো কোরআন না হাদিস না, বাংলাতে বলতেন, কি বলতেন আমি শোনাই আপনারা শোনেন, মুসলমানি দাবি করলে মমিন কেন হলি না, মুসলমানি দাবি করলে মমিন কেন হলি না, দুনিয়াদারি পেট ভরিলি কোরআন কেন মানলি না, দুনিয়াদারি পেট ভরিলি কোরআন কেন মানলি না, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে শুধু শুধু দুনিয়ায় পাঠাই নাই, এই পাঠানোর পেছনে একটা বিরাট উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা হলো আমি আল্লাহর গোলামি করবে, আপনার সুন্নতকে আঁকড়ে ধরবে, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক না? আপনার গোলামি আমি আল্লাহর গোলামি করবে, আপনার সুন্নতকে আঁকড়ে ধরবে, মাথায় আমি পাগড়ি পরেছি, পাগড়ি পরাটা সুন্নত, তবে সবসময় আপনি পরবেন এই রকম না, যখন সময় সুযোগ হয় পাগড়িটা পরবেন, মাথায় টুপি রাখবেন এটা সুন্নত, মুখের মধ্যে দাড়ি রাখবেন এটা সুন্নত, ঠিক কিনা? জোরে কোন, কথা কম? হাতের মধ্যে দিয়া এইভাবে উজুর আগে অথবা গোসলের আগে আপনি মেসোয়া করবেন সুন্নত, কথা কম? পায়খানা প্রস্রাব করে ডিরা করুন নেবেন এটা সুন্নত। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন, এক নম্বর তার আমি আল্লাহর গোলামি করবে,
দুই নম্বর আপনার রসুলের সুন্নত গুলো আঁকড়ে ধরবে। যদি দুইটা কাজ আমার বান্দা বান্দি পৃথিবীর জমিনে করে, আমি আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা দিলাম। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পয়গম্বর দুইটা কাজ করবে, একটা হলো আমি আল্লাহর গোলামি করবে, দুই নম্বর আপনার সুন্নতকে আঁকড়ে ধরবে। দুইটা কাজ যদি করে আমি আল্লাহ ওয়াদা দিলাম। এই বান্দাগুলি যখন কবরের ভিতরে শুয়ে যাবে, কবরের ভিতরে শোয়ার পরে আমি আল্লাহর দায়িত্ব হলো তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেওয়া। আরো জোরে, আরো জোরে, তাইলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জানায় দিলেন। এই অনার্থক দুনিয়াতে পাঠান না, একটা উদ্দেশ্য করে পাঠাইলেন। এই উদ্দেশ্যটা করে পাঠাইলেন, আল্লাহ পাক বলে দিলেন, বান্দারে অতীতের মানুষ গুলা যেইভাবে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তুমি তো কালিমা পড়ে মুসলমান হইলা, কিন্তু অতীতের মানুষ গুলা যেইভাবে মুসলমান হয়েছে, তুমি এইভাবে মুসলমান হবে নাই। এর অর্থ হইল অতীতের মানুষ গুলা কালিমা পড়তে যায় বাড়ি ঘর ছাড়তে হয়েছে, মার খাইতে হয়েছে, দেশ থেকে তাড়াই দিছে, ঘর থেকে বের করে দিছে, অনাত্যাচার জুলুম নির্যাতন তাদের উপরে করা হইল, এইভাবে কষ্ট করে তারা কালিমা পড়ে মুসলমান হইল। আমরা তো সরাসরি জন্ম হওয়ার পরে দেখছি বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানিও মুসলমান, কোনো কষ্ট হয় নাই। এই জন্য আমাদের সমাজের মুরব্বীরা প্রায় সময় কথাটা বইলা থাকে, বাবা কষ্ট করে মাতার গাম পায়ে ফলাইয়া সম্পদ দিয়া গেলে অনেক সন্তান হয় সম্পদের মূল্য বুঝে না, কথা কয় না, অনেক সন্তানরা বাবার দেওয়া সম্পদের মূল্য বোঝে না, কিন্তু নিজের পা মাতার গাম পায়ে ফলাইয়া দেশ হোক বিদেশ হোক ব্যবসা হোক বাণিজ্য হোক কামাই করে যখন কোনো জায়গা রাখে অথবা ব্যাংকে টাকা রাখে, এই সম্পদের একটা টান তার ভিতরে থাকে, সে জানে আমার মাতার গামটা পায়ে পড়ছে, কথা কন ঠিক না বেটি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে বলিয়া দেন, আখির যুগের উম্মতগুলো তারা মনে করবে ইসলাম অতি সহজ, আসলে ইসলাম অতি সহজ নয়, ইসলাম বড় কঠিন। কারণ আপনার প্রতি ঈমান আনতে যায় কালিমা পড়তে যায় বাড়ি ঘর ছাড়ছে, কালিমা পড়তে যায় মার খাইছে, কালিমা পড়তে যায় গাল বন্ধ শুনছে, কালিমা পড়তে যায় বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিছে। আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন, তাদেরকে বলিয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আর একটু জোরে কর আল্লাহু আকবার, জবানটা খুলে কর আল্লাহু আকবার। এই জন্য কালিমা পড়া কত কঠিন মুসলমান ভাইরা রে, মনের খুব দুঃখ নিয়ে বলি কথাগুলি। কতগুলো মুসলমান আছে মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, কত সুন্দর করে আজান দেয়, মসজিদের ইমাম সময় মতো নামাজ আদায় করে, পেছনে মুসল্লিগুলো দাঁড়াইয়া ইমামকে বলে ইক্তেদায়ে তুল বিহাজাল ইমাম, কথা কোন ঠিক না বেটি। আবার কিছু মুসলমান আছে আজান শোনার পরে গাটটা ঘুরাইয়া সার দোকানে যায় নামাজ পড়ে না, এরকম আছে না নাই, কথা কোন, এইরকম আছে না নাই। আজান শোনার পরে ঘর মোর্চা দিয়া বাড়ির দিকে চলে যায়, সার দোকানে যা খায় সত্য মিথ্যা কি বোঝা আছে তা কয়। আল্লাহ ডাক দেখো, পয়গম্বর বড় আদার করা বড় মায়া করে আমি মানুষদেরকে বানাইছি, এই মানুষদেরকে বানানোর পরে আবার মুসলমান বানাইলাম, মুসলমান বানানোর পরে তার একটা দায়িত্ব ছিল, কালিমা পড়ার পরে যে দায়িত্ব তা হইল এই, একটা মানুষ যখন কালিমা পড়ে ঈমান আনবে তার দায়িত্ব হলো পাঁচ ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ। খারাপ লাগতেছে বেশি উচিত হইতেছে নাকি কথা? কারণ আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো আমার একটা বিশ্বাস, এই কথাগুলোর জন্য আল্লাহর আদালতে আমার একবার জবাব দেওয়া লাগবে। ওরা ডাক আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আমার বান্দাকে জিজ্ঞাসা করো, মনিমন্ত হরিপুরি দেওয়া ময়দানে দাওয়াত দিয়েছিল কোরআন হাদিসের কথা বলার জন্য,
যা ইচ্ছা তা বলার জন্য দাওয়াত দেয় না, কোরআন এবং সুন্নাহর কথা বলতে হবে, আল্লাহর আদালতে এই সময়টা আমার দোয়া দিতে হবে, এই জন্য আমার খুব ভয় লাগে। হেলাই হেলাই কাটা ইলা জিন্দেগি, হেলাই হেলাই কাটা ইলা জিন্দেগি, সময় থাকতে না কর ইলা বন্দেগি, কবরে যে আফসোস করবার কানবার বলবা কি করলাম রে কি করলাম রে কি করলাম, সময় থাকতে কেন আল্লাহ রে না ডাকলাম, জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনা, টাকা করি সোনার বাড়ি রইবে পরে দুনিয়া, বাড়ি বাড়ি কর রে মন সেই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশে ভাইবা কেন দেখো না, আসল বাড়ি কবর দেশে ভাইবা কেন দেখো না, কবরের জগতে কত মানুষ শুয়ে রয়েছে তুমি তোমার বাবার খবর নিতে পারলা না, আপনি আপনার মায়ের খবর নিতে পারেন নাই, আপনার বিবি যদি চলিয়া যায় বিবির খবর নিতে পারেন না, স্বামী যদি চলিয়া যায় বিবি তার স্বামীর খবর নিতে পারে না, এমন একটা কবর কবরের ভিতরে শুয়া যায়, এমন একটা ঘরের ভিতরে শুয়া যায় যেই ঘরের দরজা নাই জ্বালানা নাই, কথা কম ঠিক না বেঠি, যে ঘরের দরজা নাই জ্বালানা নাই, ফোন দিয়া মোবাইলে খবর নেওয়া সম্ভব হয় না, মিন্টু মিদার খবর নিতে পারে হাজার হাজার মাইল দূরে ইটালির জমিন থেকে, আপনার সন্তানের খবর নিতে পারেন আপনি সৌদি আরব থেকে, ডাকাতের চাকরি করলে ভিডিও কল দিয়ে আমেরিকা লন্ডন বাংলাদেশ ভারত সব দেখা যায়, আল্লাহ ডাক দেখো পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন তাদের আপন জন বাড়ির পাশে কবরে শুয়ে রয়েছে, মৌত কাসিন কুল্ল নাসিন শারিব কবর বাইতিন কুল্ল নাসিন দাখিল দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা কই আগে রানা হাই কই পাঁচে রানা, আল্লাহ আল্লাহ কেম বারক নাম হায়, আল্লাহ আল্লাহ আসে কুকা কাম হায়, আল্লাহ আল্লাহ আসে কুকা কাম হায়, পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন যদি এই কাজগুলা না করিয়া কবরের জগতে চলিয়া যায়, কবর এমন একটা অন্ধকার জায়গা, আমি আল্লাহ যদি ওই কবরের ভিতরে আলো না জানায় দেয় কারো বাবার কোনো ক্ষমতা নাই, কথা কোন ঠিক না বেঠি, কবরের ভিতরে আলো কে জ্বালায় দিবে, আরো জোরে কর আল্লাহ, কবরের ভিতরে জান্নাতের বাতি কে জ্বালায় দিবেন, কবরের ভিতরে বিছানা কে বিছায় দিবেন, এই কবরটার ভিতরে আপনার আমার আপনজন আমার ছেলে অথবা আমার আপনজন ভাই আমার আপনজনের আমার কবরের ভিতরে শোয়া দিবে, এই কবরের ভিতরে শোয়া দেওয়ার পরে যখন আমাকে বাঁশগুলা দেওয়া হবে এরপরে মাটি দিয়ে চাপা দেওয়া হবে, কবর থেকে 40 কদম দূরে যাইয়া ইমাম মুসল্লি সবাই দোয়া করবে, সবাই বাড়ির দিকে চলিয়া যাবে, কবরের ভিতরে যে লাশটাকে শোয়া দিয়ে আসলাম ওই লাশটা কবর থেকে চিৎকার দিয়া বলে, কিন্তু ওই কথাগুলি আমরা কানে শুনি না, লাশটা চিৎকার দিয়া বলে মাওলা রে আমার আপনজন গুলার কি আমার জন্য মায়া লাগলো না, একই বিছানায় ঘুমাইলাম মণিয়ন্তের দোকানে বসে বসে চা খাইলাম, গোপীনাথপুর গঙ্গা সাগর করা বাজারে যা বাজার করলাম, কিন্তু এই মানুষগুলো আমার ছেলে পর্যন্ত আমার বাবা পর্যন্ত আমার কবরে শোয়াই দিলে আমার জন্য কি একটু মায়া লাগলো না, আল্লাহ ডাক দেখো পয়গম্বর আপনার উম্মতদেরকে বলিয়া দেন দুনিয়াতে যদি কানতে কানতে কবরে চলিয়া যায় দুনিয়াতে বেশি বেশি কানবে গুনাহ মাফের জন্য বেশি বেশি কানবে, যদি কানতে কানতে কবরে চলিয়া যায় আমি আল্লাহ কান্দা বড় করে দিয়া বন্ধ করে দিয়া আমি আমার বান্দাকে কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দিব, আরো জোরে এই জান্নাতের বিছানাটা আমি কবরের ভিতরে বিছায়া দিব, এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন পয়গম্বর আপনার উম্মতদেরকে বলিয়া দেন দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে হালাল পথে কামাই করবে, আমি আল্লাহ যে দুনিয়ার জমিনে বানাইছি অনার্থক বানাই নাই, আমি আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দিলে আমার এত দয়া আমার বান্দার নেক আমল নামা ডান হাতের মধ্যে যে ফেরেশতা লেখে এই ফেরেশতাকে আমরা কেউ চোখে দেখি না, আল্লাহ ডাক দেখো নবীজি গো আপনার উম্মতদেরকে বলিয়া দেন আমাকে কেউ যদি মহব্বত করে আল্লাহ কয় একবার ডাক দে আমার রহমতের ফেরেশতা তার আমল নামার ভিতরে 40টা সব লিখা দে, আল্লাহু আকবার, আরো জোরে
যদি কোন মুসলমান বান্দা বান্দি আল্লাহু আকবার কয় একবার ডাক দেন, আমল নামার ভিতরে 80টা সওয়াব আল্লাহ লিখা দেন। আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ